শিল্প শহর হলদিয়ায় শুরু জুট ফেয়ার। পূর্ব মেদিনীপুরের হলদিয়া সিটি সেন্টারে ন্যাশনাল জুট বোর্ডের উদ্যোগে তৃতীয়তম জুট ফেয়ারের সূচনা করলেন জুট কমিশনার মলয় চক্রবর্তী। রাজ্যের বিভিন্ন প্রান্ত এবং ভিন রাজ্য থেকে পাটের তৈরি হস্তশিল্প নিয়ে হাজির হয়েছেন শিল্পী ও স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। পাটের তৈরি নানা ধরনের হ্যান্ড ও শপিং ব্যাগ, ওয়াল হ্যাঙ্গিং, গিফট আইটেম, জুয়েলারি, জুতো প্রদর্শিত হচ্ছে মেলায়। আগামী 14 আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল 11টা থেকে রাত 7টা পর্যন্ত মেলা চলবে। ন্যাশনাল জুট বোর্ডের ডেপুটি ডিরেক্টর দেবদূত মুখোপাধ্যায় বলেন, গত 2 বছর মেলাতে ভালোই বিক্রি বাটা হয়েছে। এবার মেলায় 28টি স্টল রয়েছে। তিনি বলেন, মোট উৎপাদিত পাটের 70% যায় খাদ্যশস্য প্যাকেজিং এ, কিন্তু মেল মালিকেরা অত্যন্ত কম দামে পাট কেনায় পাশের চাষিরা ঠিক মতো দাম পাচ্ছে না। পাট যত পণ্য সামগ্রী বৃদ্ধি পেলে চাষিরা বেশি উপকৃত হবেন। মোট পাটের 30% পাটজাত পণ্য তৈরিতে কাজে লাগে। ন্যাশনাল জুট বোর্ড পাটজাত পণ্যের ব্যবহার বাড়িয়ে পাটের ভ্যালু অ্যাডিশনের উপর গুরুত্ব দিয়েছে। এর ফলে চাষি ও স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে গ্রাম ও শহরে বহু মানুষের কর্মসংস্থান হচ্ছে। তাদের জন্য, তারা যাতে জুটের ব্যাগ পায়, তাদের জন্য আমরা মেলা করেছি, যাতে তারা বলতে না পারে আমরা জুটের ব্যাগ পাচ্ছি না, আমাদের হাতে অল্টারনেটিভ নেই। তার জন্য আবার সরকারের তরফ থেকে, জুট বোর্ডের তরফ থেকে আমরা এই মেলাগুলো অর্গানাইজ করছি, যেখানে মানুষ এলে ভরপুর জুটে ব্যাগ যত পায় সে পাবে, এবং অ্যাট লো কস্ট আমরা এটাকে প্রমোশন করছি। সুতরাং কম দামেতে আমরা জুট ব্যাগ দিচ্ছি। এখানে একটা জুট ব্যাগ আপনি 50 থেকে 100 টাকা দামেও পাবেন। ওই নিশ্চয়ই আমরা যখন একটা জিনিস, একটা ডিসিশন নিয়েছি, তখন সে তার ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড লিঙ্কেজ সম্বন্ধেও আমরা খুব চিন্তাভাবনা করছি। যে জন্য আপনি দেখবেন আমাদের যে স্টল আছে, এটা হচ্ছে প্যান ইন্ডিয়া বেসিস স্টল। সারা ভারতবর্ষের ইউনিট এখানে পার্টিসিপেট করেছে। এখানে দিল্লিরও 2টো স্টল আছে, ইউপির স্টল আছে, সাথে সাথে আমরা কিন্তু মেদিনীপুরেরও স্টল রেখেছি। অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছেন, খুবই কমের মধ্যে। এখন 60% অফ চলছে। নয়ারটি গরিপুর চৌমাথা এটা পড়ছে, আর চৌমাথা থেকে কাছেই আছে একটা নিয়ারেস্ট মুথুট ফাইন্যান্স। মুথুট ফাইন্যান্সের উল্টো সাইডে আমার কেসি লাইট হাউস আছে।